我的。গৌতম দেব ইন্দ্রনীল সেন লক্ষ্মী রতন শুক্লা কৃষ্ণ মান্টু রঞ্জন আমাদের খুব সুন্দর প্রতিনিধি মুকুল বৈরাগ্য এবং আরো উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ রানা এবং সমবেত আমার সকল তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল সংখ্যালঘু সেল তৃণমূল এসসি এসটি সেল তৃণমূল কিষাণ সেল তৃণমূল মজদুর সেল সহ আমাদের বিনয় তামাং পার্টি বিশেষ করে জনমুক্তি মোর্চা তাদের সকল ভাই বোনেরা আমার বিহারি ভাই বোনেরা আমার উত্তরপ্রদেশের ভাই বোনেরা আমার রাজস্থানের ভাই বোনেরা আমাদের মারোয়ারি ভাই বোনেরা আমার পাঞ্জাবি ভাই বোনেরা আমার মনসূত্র ভাই বোনেরা আমার তপশিলী ভাই বোনেরা আমার রাজবংশী ভাই বোনেরা আমার হিন্দু ভাই বোনেরা আমার মুসলিম ভাই বোনেরা হিন্দু বৌদ্ধ শুভ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সকলকে আমার অনেক অনেক প্রণাম সালাম অভিনন্দন। আজকে বাসন্তী পূর্ণিমা বাসন্তী পঞ্চমী বাসন্তী পুজো সরি বাসন্তী পুজো যে রামনবমীর দিন অনেকে নবমী করেন তাদের সবাইকে আমার অভিনন্দন এবং আজকে আমাদের বাংলার ঘরে ঘরে অশোক ষষ্ঠীও হয় মা বোনেরা আজকে একটু ব্যস্ত থাকে উপোস থাকে তাদের উপযোগিত হয় সুতরাং তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আগামীকাল চৈত্র মাস শেষ হবে এবং আবার নতুন বছর শুরু হবে কালকেও চরক পুজো আছে অনেক জায়গায় বিশেষ করে পাঞ্জাবিদের আজকে 13 তারিখ তাদের বৈশাখী আছে সেরকম আগামীকাল পরশু বাংলা সহ বিভিন্ন রাজ্যেরও শুভ নববর্ষ আছে তাদের সকলকে আমরা অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চয়ই মনে করি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে যুদ্ধ নয় ধর্ম মানে মানবিকতা নয় ধর্ম মানে মানবিকতা। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি ধর্মের নামে কেউ কেউ সৃষ্টি ছাড়া বাঁধন হারা অত্যাচারী সমাজকে কলঙ্কিত করার জন্য এক নতুন ধর্মের আমদানি করেছে হিন্দুদের সম্পর্ক না যে মুসলিমদের সম্পর্ক না যে শিখদের সম্পর্ক না যে ঈশ্বরীদের সম্পর্ক নতুন করে তৈরি করেছে নিজেদের মন মতো। আপনাদের নিশ্চয়ই মনে আছে আফিমের যুদ্ধের কথা আফিম খাইয়ে লোককে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেই রকম কিছু রাজনৈতিক দল আমি আগেই বলেছি সৃষ্টি ছাড়া বাঁধন হারা তারা এই মিথ্যে ধর্মে আমদানি করে যা বাংলার কালচারে মিল খায় না বাংলার সংস্কৃতিতে মিল খায় না ভারতীয় সংস্কৃতিতে মিল খায় না তার আমদানি করে একে অপরের ওপর অত্যাচার করছে হিংসা করছে সন্ত্রাস করছে। এদের আমরা ফ্যাসিবাদী শক্তি বলি এদের আমরা মানবিক শক্তি বলি না বা রাষ্ট্রীয় শক্তি বলি না। আমি আজকেও শুনছিলাম রাজনৈতিকভাবে ভোট চান না কে বারণ করেছে যান রাজনীতির কথা বলুন এটা তো বাংলার নির্বাচন নয় যে বাংলাকে দাঁড়িয়ে আজকে পয়সা দিতে হবে এটা তো দিল্লির নির্বাচন বিজেপি তোমরা 5 বছর ক্ষমতায় ছিলে
নরেন্দ্র মোদী 5 বছর ক্ষমতায় ছিলেন, এই যে ছাত্রছাত্রীরা লিখে নিয়ে এসছে, আমি ধরাই শিখিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে আজকে এই আওয়াজ উঠেছে, ভ্রষ্টাচার, অন্যায়, অত্যাচার, দুরাচার, এক একটার পর বদ্ধ শক্তিরা আজকে সর্বনাশ করে চলেছেন দেশে। আজকে কৈফিয়ত দিতে হবে, শুধু ধর্মের পতাকা লাগালে হবে না, ধর্ম বেঁচে খাবেন না, ধর্মকে আমরা সম্মান করি, আমাদের ঠাকুরের আসনে রাখি, আমরা মন্দিরে রাখি, আমরা মসজিদে রাখি, আমরা গুরুদ্বারায় রাখি, আমরা গির্জায় রাখি, ধর্মকে নিয়ে আমরা রাজনীতি করতে নামি না, প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে না। হঠাৎ করে রাতারাতি রামনবমী ইলেকশন কোড চলছে, ইলেকশন কোডের কতগুলো নিয়ম আছে, এমনকি আমি পার্টি মিটিংয়ে আসছি, আমি এই ব্যাচটা পরে আমি মন্দির মধ্যে গুরুদ্বারা গিটায় যাই না, পাশের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়, কারণ উই আর ফর অল, সর্বধর্ম সমন্বয়। আর তোমরা আজকে কেউ কেউ আমি শুনলাম, কেউ গদা নিয়ে, কেউ তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ভোট চাইতে, রাজনীতির সাথে কি সম্পর্ক, গদা নিয়ে কার গলা কাটাবেন আর তরবারি নিয়ে কার গলা কাটবেন, মনে রাখবেন এটা বাংলা, বাংলা এসব করে ভোট হয় না, বাংলা এসব করে ভোট হয় না, গেরুয়া কারা পড়বে যারা স্যাক্রিফাইস করবে, যারা ত্যাগ করবে, যাদের মধ্যে তিতিক্ষা থাকবে, যাদের মধ্যে পবিত্রতা থাকবে, এরা কারা, সৃষ্টি ছাড়া বাদন হারা ধাঁকাবাজ, গেরুয়ার নাম করে ভেতরে কালো আর সামনে গেরুয়া লাগিয়ে দিচ্ছে, দিয়ে রয়েছে আমরা এসব কিচ্ছু নয়। যেরকম শিলিগুড়ির মানুষ, এটা কসমোপলিটন অঞ্চল, আমাদের বাংলার অনেকগুলো জায়গা কসমোপলিটন আছে, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, ভাটপাড়া, নোয়াপাড়া, জগদ্দল, দমদম আছে, তেমনি আমার হাওড়া আছে, আমার আসানসোল আছে, আমার শিলিগুড়ি আছে, আমার ইসলামপুর আছে, সমস্ত জায়গায় সব ধর্ম, সব ভাষাভাষীর লোকেরা বাস করে, যে যার মতো ধর্ম পালন করে, যে যার মতো শাদি করে, যে যার মতো বিবাহ করে, যে যার মতো দুর্গা পুজো করে, যে যার মতো কালী পুজো করে, কেউ মহাবীর জয়ন্তী করে, কেউ ছট পূজা করে, কেউ রমজান করে, কেউ বড়দিন করে, কেউ অশোক ষষ্ঠী করে, কেউ নীল ষষ্ঠী করে, কেউ চরক পুজো করে, কেউ গণপতি পুজো করে, কেউ লক্ষ্মী পুজো করে, কেউ সরস্বতী পুজো করে, কেউ দিওয়ালী করে, মনে রাখবেন যার যার নিজস্ব উৎসব আছে। এটাই ভারতবর্ষ, এটাই বাংলা, এটাই সংবিধান। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, গত 5 বছর ধরে শিলিগুড়ি অঞ্চলের বাঘাযতীন পার্কে আমি আগেও অনেক মিটিং করেছি, মিটিংটা সন্ধ্যের দিকে করলে ভালো হতো আরো, এমনি জমজমা সন্ধ্যেবেলায়। আমি জানি শিলিগুড়ির মানুষেরা কাজে ব্যস্ত থাকেন, অনেকে স্কুলে যায়, কলেজে যায়, কেউ অফিসে যায়, দুপুরেও মেয়েদেরও অনেক কাজ থাকে, মেয়েরাও আজকাল অনেক কাজ করে, তার সাথে ইলেকশনের সময় আমাদের দুপুরে করতে হয়, তার কারণ আমাকে আবার আজকে ফিরে যেতে হবে। আমি গত 10 দিন ধরে বাইরে আছি এবং আবার আমি প্রতিবারই ফিরে যাই এখান থেকে, তার কারণ আমি পয়লা বৈশাখে মাকালির একটা পুজো দিই, এটা সবাই জানে। আমি যেমন রমজানে আমি রোজার প্রোগ্রামে যাই, ঈদে যাই, বড়দিনে যাই, তেমনি পয়লা বৈশাখের আগে আমি একটা পুজো দিতে যাই, এটা আমার চিরকালের ছোটবেলা থেকে অভ্যাস, তাই একদিনের জন্য আমার ফিরতে হবে। আমি কাল কালীঘাটে যাই, এটা আজকে নয়, কালকে আমার কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই, পলিটিক্যাল প্রোগ্রাম করার জন্য যাই, এটা আমি গত 30 বছর ধরে করি, তারপরে আমি পরশুদিন আবার ফিরে আসবো। পয়লা বৈশাখের দিনই আমি আবার মায়ের ছবিতে প্রণাম করে, আমার বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে আমি আবার শুরু করবো মুর্শিদাবাদ থেকে, মালদায় থেকে আবার আগামী 10 দিন করব। সুতরাং আমাদের কাছে নতুন নয়, আমরা তো দুর্গাপূজো করি, সিপিএম এর নেতাদের জিজ্ঞেস করুন যারা শিলিগুড়ি থেকে ভোটে জিতেছে, এত কিছু করার পরে মাঝে মাঝে আমার দুঃখ হয় যে আর কি দিতে পারব, কি দিয়ে শিলিগুড়িকে, কি দিয়ে উত্তরবঙ্গকে, আগে তো কেউ তাকিয়ে দেখতো না,
আমি তো প্রতি মাসে একবার করে উত্তরবঙ্গে আসি, প্রতি মাসে প্রায় আমার আসতে হয়, সবের পর আসা হয়ে গেছে এই সাড়ে সাত বছরে। কখনো কখনো ভাবি ভোটে আমাদেরকে হয়তো বিরক্ত হয়ে যাবে, এত বেশি যাই, ব্লকের নেতার থেকেও বেশি ঘুরি, কি দিইনি রাস্তাঘাট থেকে শুরু করে, যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম রেলওয়ে ইকুইপমেন্ট বোর্ডটাও এখানে তৈরি করে দিয়েছিলাম, ইফ আই রিমেম্বার কারেক্টলি। নতুন নতুন ট্রেন, ইন্টারসিটি বলুন, শতাব্দী বলুন, কাঞ্চনকন্যাই বলুন, উত্তরকন্যাই বলুন, প্রগতিকি বলুন, সব তো আমার বড় দেওয়া, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। চ্যাংরাবান্ধা মালবাজারে বলুন আর ময়নাগুড়ি ঝড়িগোপাল বলুন, সবই তো আমার বড় দেওয়া, ভুলে গেলে সবাই চলবে। শিলিগুড়ি থেকে আলুবাড়ি অথবা পাহাড়ের ইউনেস্কো স্ট্যাটাস নষ্ট করে দিয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন দার্জিলিং টয় ট্রেন, আমি এসে রেস্টোর করেছিলাম, ভুলে গেলে চলবে। বেঙ্গল সাফারি পার্ক কে করে দিয়েছে, আমাদের মানবী মানুষের সরকার তৃণমূল কংগ্রেস, মনে রাখবেন সরকার। ধরে আনলো গাজনডোবায় কে করেছে, আমরা করেছি, আমাদের সরকার। জিজ্ঞেস করুন তিস্তা সিটি তৈরি হচ্ছে কে করছে, আমাদের তৃণমূল কংগ্রেস সরকার, মানবী মানুষের সরকার। জিজ্ঞেস করুন উত্তরবঙ্গে বাংলার নতুন সেলেক্টেড হয়েছে কে তৈরি করেছে, আমাদের সরকার তৈরি করেছে। কোনটা হয়নি গাজলডোবায় তো 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, এক বছর বাদে ফ্লাইওভারটা হয়ে গেলে, সিক্স লেন হাইওয়ে থেকে শুরু করে, ফ্লাইওভার থেকে শুরু করে, ভুটান বাংলাদেশ নেপালে রাস্তা কানেক্টেড করা থেকে শুরু করে, কোনটা হয়নি সবই তো করে দেওয়া হয়েছে। দার্জিলিং মোড়ের ফ্লাইওভারটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিলে করছে, আমরা প্রজেক্ট করে জমি আমাদের দেওয়া হবে, সব কিছু করে দিয়েছি। এমনকি বদ্রগ্রায় নাইট ল্যান্ডিং হতো না, 26 একর জমি নিয়ে আমরা করে দিয়েছি। আমরা বাগডোগরা এয়ারপোর্ট বড় হোক তার জন্য প্রায় অনেক একর জমি তার ব্যবস্থা করে দিয়েছি। টিচার স্কুল কলেজ ছেড়ে দিন, পলিটেকনিক আমাদের সাড়ে সাত বছরে 300 হয়েছে আইটিআই পলিটেকনিক, আর গর্ব করার মতো ব্যাপার। বিশেষ করে আমি ইয়াং জেনারেশনকে কনগ্রাচুলেট করতে চাই, আমার গর্ব নয়, শুধু আমি গর্ব করে ক্ষান্ত হব না, এটা শুধু বাংলার গর্ব নয়, দেশের গর্ব নয়, সারা পৃথিবীর গর্ব। আমাদের উৎকর্ষ বাংলা এবার সারা বিশ্বে 1 নম্বর হয়েছে, 1500 প্রজেক্টের মধ্যে। আমার ইয়াং জেনারেশন ভাই বোনেরা আপনারা জানেন হোয়াট ইজ কল দিস উৎকর্ষ বাংলা, কে আছে কি আছে এটা? এটা হচ্ছে আমি প্রতি বছরে আমরা 6 লক্ষ ছেলে মেয়েদের আইটিআই থেকে পলিটেকনিক থেকে আমরা ট্রেনিং দিই, ছেলে মেয়েরা ট্রেনিং নেয়, ট্রেনিং নেওয়ার পরে ঠিক কলেজ ইউনিভার্সিটি যেমন ক্যাম্পাস ইন্টারভিউ হয় সেই রকম বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে মিলিত করে আমরা সেখান থেকে তাদের চাকরির ব্যবস্থা করে দিই। আর এই করতে করতেই মনে রাখবেন আমার ইয়াং জেনারেশন নতুন ভোটাররা যারা আগামী দিনের ভবিষ্যৎ, সারা ভারতবর্ষে যখন 17-18 সালে 2 কোটি লোক চাকরি হারিয়েছে, আমাদের বাংলা একমাত্র জায়গা 40% আমরা বেকারত্ব কমিয়েছি যা কোথাও হয়নি। এই কাজগুলো আমরা করেছি, আমি এখনো মনে করি 1500 প্রজেক্ট ছিল তার মধ্যে 1 নম্বর আসা। যেমন কন্যাশ্রীতে আমরা বিশ্বজয় করেছি, আমার কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, আগামী দিনে ঘরে ঘরে বিশ্বজয় করবে। মনে রাখবেন কন্যাশ্রী যেমন বিশ্বজয় করেছিল উৎকর্ষ বাংলা আজকে বিশ্বজয় করেছে। আর একটা প্রজেক্ট সবুজ সাথী, আমরা সাইকেল দিই বিনা পয়সায় ছেলে মেয়েদের যারা স্কুলে পড়ে, এবং 1 কোটি ছেলে মেয়েদের বিনা পয়সায় সাইকেল দিয়েছি। সবুজ সাথী একটা সিমে রানার আপ হয়েছে, আমরাই উইনার আমরাই রানার, এটা মাথায় রাখবেন, এটা খুব গর্বের ব্যাপার। আমি এখনো মনে করি আমার ইয়াং জেনারেশন দে মাস্ট কাম ফরওয়ার্ড, যারা নতুন ভোটার তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তাদের কাছে আমাদের অনেক আশা, তাদের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা, তারাই আমাদের নতুন দিনের ভোট, তারাই ভারতবর্ষ গড়বে, দেশ গড়বে, জাতি গড়বে। আগামী 60-70 বছর ভারতবর্ষকে দেখে রাখবে, বাংলাকে দেখে রাখবে, মা বোনদের দেখে রাখবে, পরিবারকে দেখে রাখবে, উন্নয়ন যোগ্যকে সামিল হবে, তারা নিজে পায়ে দাঁড়াতে আমি চাই। আমরা চিরকাল থাকবো না, আমি এখন কাজ করছি ইয়াং জেনারেশনকে তোলবার জন্য, তার কারণ আমি যদি ইয়াং জেনারেশনকে না তুলি আমরা একদিন চলে যাব
তারপরে যেন হারিয়ে না যায় সেই জন্য মনে রাখতে হবে, ইয়াং জেনারেশনকে তুলে আনতে হবে। আমি যখন ছাত্র জীবন করেছি, যে ছেলে মেয়েদের আমি তুলেছিলাম, আজ তারা আগামী 20 বছর আরো সার্ভিস দেবে, তারপরে আমি আরো 3টি জেনারেশন তুলেছি। এখন আমার কাজ হচ্ছে চতুর্থ জেনারেশন তোলা, নিউ হোটারদের তোলা। তার কারণ এরাই আমি চাই কেন্দ্র করে এদের চরিত্র গঠন প্রকল্পের মধ্যে দিয়ে নিয়ে এসে উন্নয়নের যোগ্য সামিল করে, উন্নয়নের কাজে সামিল করে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে আমার ইয়াং জেনারেশন আপলোড দেশ বেরোবে, আপলোড দেশ বাঁচাবে। আপ লোক দেশ কা সবসে বড়া হিসা হে, আপ লোক আগে বড়ো, নওজোয়ান আগে বড়ো, নওজোয়ান রাস্তা দেখাও, নওজোয়ান ভিশন দেখাও, নওজোয়ান ক্রিয়েটিভিটি দেখাও। আপ লোক দেশ কে লিয়ে আগে বড়ো, আপ ই দেশ সামালেঙ্গে, আপ ই রাজ্য সামালেঙ্গে, আপ ই পরিবার সামালেঙ্গে, আপ খুদ আপ কো সামালেঙ্গে। আমি মনে করি ইয়াং জেনারেশন মাস্ট কাম ফরওয়ার্ড, দে মাস্ট লিড দ্য কান্ট্রি, উই আর প্রাউড অফ দেম। আই ওয়ান্ট টু ডেডিকেট মাই উৎকর্ষ বাংলা প্রজেক্ট to my young generation. It is the number one project in the world. আমি বিশ্বের সেরা প্রজেক্টটা আমি উৎকর্ষ বাংলা আমি আপনাদের কাছে ডেডিকেট করতে চাই, যাতে আগামী দিন বাংলায় সবাইকে ভোট দেখায়। আমি খুব খুশি, আমি শুনছিলাম অখিলেশ যাদব উত্তরপ্রদেশের, আমি ওদের খুব ভালোবাসি, ওরা আমায় খুব সম্মান করে, আমিও স্নেহ করি ছোটদের। আমি দেখছিলাম ও বলছিল স্টেটমেন্টে ইউপিআর বাংলায় আগামী দিন দেশে কি সরকার গঠন করবে ঠিক করে দেবে, ঠিক করেছো। আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট অখিলেশ যাদব, মাই উসকো অভিনন্দন করতি ইসি কে লিয়ে, আপনে সচ বোলা, এ বাত ইস সচ হ্যায়, বিজেপি কো কোই জাগা মে নেই হ্যায়, আর সিপিএম খালি কেরালা মে পুছা হ্যায়, আউর হিন্দুস্তান মে কোই ভি নেই হ্যায়, আর কংগ্রেস ও ভি নেই কর পায়েগা, থোড়া থোড়া স্টেট মে জিসমে উসকা হ্যায়, উসমে উসকো করনে দো, হামারা কোই এতরাজ নেই হ্যায়। लेकिन जिला में हम है स्ट्रॉन्ग, क्यों आप कांग्रेस को वोट देंगे? जिला में चंद्रबाबू नायडू है और जो रीजनल पार्टी है, क्यों आप और किसी को वोट देंगे? ऐसा हम चाहते हैं बिहार में लालू जी आगे बढ़े, हम चाहते हैं यूपी में मायावती जी, अखिलेश यादव, अजीत सिंह आगे बढ़े, हम चाहते हैं तमिलनाडु में जो रीजनल पार्टी है आगे बढ़े, हम चाहते हैं नॉर्थ ईस्टर्न में हमारा जो नॉर्थ ईस्टर्न पार्टी है वो लोग आगे बढ़े, हम चाहते हैं जो जगह में जो रीजनल पार्टी है दिल्ली में भी आप आगे बढ़े, हम चाहते हैं इसी के लिए कि जो जगह में जो स्ट्रॉन्ग है वोट नष्ट नहीं करना चाहिए। मैं भी बहुत सारे स्टेट में लड़ सकती थी, मेरे को बहुत ने बोला दीदी आप क्यों कॉन्टेस्ट नहीं कर रहे, आपका पार्टी भी नेशनल पार्टी है, यस हमारा पार्टी भी नेशनल पार्टी है, हमारा रीजनल पार्टी बंगाल से शुरू हुआ है लेकिन आज हमारा पार्टी नेशनल रिकॉग्नाइज मिला है, हमारा पार्टी नेशनल पार्टी है। आई कैन कॉन्टेस्ट फ्रॉम यूपी, आई एम एबल टू कॉन्टेस्ट फ्रॉम बिहार, आई एम एबल टू कॉन्टेस्ट फ्रॉम राजस्थान, आई कैन कॉन्टेस्ट फ्रॉम एवरीवेयर, लेकिन हमने वोट भाग नहीं मांगा, नहीं चाहा। इसी के लिए हमने मदद किया सबको, हम आसाम में 9 सीट में लड़ा, हम आंदामान में 1 सीट में लड़ा पार्टी तैयार करने के लिए, हम ओडिशा में 2-4 सीट में लड़ा, हम झारखंड में भी 2-4 सीट में लड़ेंगे, लेकिन हमारा मेन लड़ाई हमारा बंगाल में है, बंगाल में हम किसको नहीं छोड़ेंगे, बंगाल में हमारा जो लड़ाई है ये हमारा इंच से इंच लड़ाई है। बंगाल की भविष्य रहे तृणमूल कांग्रेस बोले रखें, बांग्ला जन्मदेशन बांग्लार मारवाई बोले, छोट शिशुटा আজকে গামাল ছেলে মেয়ে হয়ে আজকে বলছে আমরা ভারতবর্ষ জয় করব, দিল্লিতে সরকার কে বানাবে, তৃণমূল কংগ্রেস বানাবে সবার সাথে মিলেমিশে, এটা মাথায় রাখবেন। তাই একটা ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারাই বাংলায় পরিবর্তন করতে আমাদের সাহায্য করেছিলেন, 34 বছর অনেক লড়াই করেছি, মনে রাখবেন মোদী সরকার আসার পর থেকে যেদিন থেকে গদিতে বসেছে মোদী, সেদিন থেকে যে অত্যাচার আর সন্ত্রাস করছে কল্পনা করতে পারবেন না, কখনো এজেন্সি দিয়ে কখনো সেন্ট্রাল ফোর্সের নাম করে, যদিও আমি মনে করি তারা আমাদেরই ফোর্স, আমার কোন তাদের বিরুদ্ধে রাগ নেই, কিন্তু মোদিরা করে এটা, তারা হিংসা হিংসা ছড়ায় সন্ত্রাস করে। আজকে বলুন তো নোটবন্দির নাম করে মা বোনেরা মনে আছে সেদিন
হঠাৎ করে দেখলেন ঘরে 500 টাকার আপনার টাকাটা বদলে দিল। আপনি কতদিন ধরে জমিয়ে একটা লক্ষ্মী ভান্ডার করেছিলেন, লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর ঝাঁপি সব লুটিয়া, ট্রেডার্স কো লুটিয়া, বিজনেসম্যান কো লুটিয়া, ইন্ডাস্ট্রি কো লুটিয়া, কিষান কো লুটিয়া, মা বহন কো লুটিয়া, নকরি লুটিয়া, ইয়াং জেনারেশন কো নওজোয়ান কো, তো কিসকে লিয়ে শিডিউল কাস্ট কো উপর কিতনা অত্যাচার হো রা হ্যায়, শিডিউল ট্রাইবস কো উপর কিতনা অত্যাচার হো রা হ্যায়, মাইনরিটিস কো উপর কিতনা অত্যাচার হো রা হ্যায়। লেকিন হামারা এই বিল হ্যায় কি হাম কিসি কা উপর অত্যাচার নহীন করনে দুঙ্গা, এ হামারা কাম নেই হ্যায়, এ কোই পলিটিক্যাল পার্টি কা কাম নেই হোতা হ্যায়। হামারা যে সংবিধান হ্যায়, আমাদের যে সংবিধান মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছিলেন, তাতে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সেখানে বলা আছে। মোদীবাবু ইচ্ছা মতো হিটলার হয়ে গেলেন, হঠাৎ হঠাৎই বিকেম বিগ হিটলার, হঠাৎই বিকেম বিগ ফ্যাসিস্ট, যা বলবে তাই হবে, যা করবে তাই হবে। হঠাৎ মনে হলো আমি দিল্লি রাজধানী কলকাতায় নিয়ে চলে যাবো, ব্যাস। হঠাৎ মনে হলো উনি ঘুম থেকে উঠে বললেন এই তোমার বাড়িতে রান্না হবে না, রান্না হবে না, ব্যাস। হঠাৎ মনে বললেন তোমার ছেলে মাছ ভাজা খাবে না, খাবে না, খাবে না। এয়ার ইন্ডিয়ায় যান, আগে দিনে দেন, আজকাল এয়ার ইন্ডিয়া যারা যায় দেখুন কেউ ভেজ খেতে পারে, কেউ নন ভেজ খেতে পারে, এটা তো আপনা এই আপনাকে সওয়াল হ্যায়। মেরে কো কোই ইতরা দে মে ভেজ ভি পছন্দ করতি হু আর নন ভেজ ভি করতে হ্যায়, জিসকা জিসকা জো মর্জি হো উসকা খানা খায়, কিয়া কিয়া। দেখুন এয়ার ইন্ডিয়া যান, দেখুন সব নন ভেজ বন্ধ, ইকোনমিক ক্লাসে নেই, সব বন্ধ কর দিয়া হ্যায়, উসকা মোতাবিক ও জো খায়েগা সবকো ওই খানা পড়েগা, কিউ কিউ। হমকো খানা হামারা পছন্দ হ্যায়, আমরা বলি আপ রুচি খাওয়া তো রুচি পড়া। এই তো আজকে মায়েরা যারা 15 বছর সৃষ্টি করছে, থোড়াই যারা নন ভেজ খাবে তারা আজকে সবাই ভেজ খাবে, এমনকি চাল খায় না, মুড়িও খায় না, তারা কত কষ্ট করে, তারা জানে কোন দিন কি খেতে হবে। তুমি নরেন্দ্র মোদী ঠিক করে দেবে কে কি খাবে আর কে কি খাবে না, আর কয়েকটা আরএসএস এর পান্ডা হাতে নিয়েছে বড় বড় ডান্ডা আর সাথে জুটিয়েছে কিছু গুন্ডা, এই নিয়ে দেশকে করছে ঠান্ডা। এদের মনে রাখবেন, ভালো করে চিনে রাখবেন, কোন এলাকায় আরএসএস দেখলে নজর রাখবেন, এরা ডেঞ্জারাস দ্যান এনিওয়ান। এরা স্বামী বিবেকানন্দের কন্যাকুমারী কাছ থেকে শুরু করে মনে রাখবেন রামকৃষ্ণ মিশনকে এরা খুব একটা পাত্তা দেয় না। আমরা সম্মান করি রামকৃষ্ণ মিশনকে, আমরা সম্মান করি ভারত সেবা সংসদকে, আমরা সম্মান করি গঙ্গাসাগরকে, আমরা সম্মান করি দক্ষিণেশ্বর মন্দিরকে, আমরা সম্মান করি সেবকের মায়ের মন্দির থেকে শুরু করে মা কালীর মন্দির থেকে শুরু করে ঘরে ঘরে পুজো হয়, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা সবকিছুকে আমরা সম্মান করি। আর এরা কারা? নতুন কালচার। আবার এত মিথ্যে কথা বলে জোরে, আমি একটা মিথ্যে কথা বললে না আমার বিবেক আমাকে বলে বলো না, বলা উচিত নয়, মিথ্যে কথা বলা পাপ। আর বিজেপি এ মিথ্যে কথা বলা জুড়ি নেই, বেঙ্গলে মিটিং করতে আসছে মানুষকে বলছে বাংলার মা ভাই বলবে, কে আপকা ধর্মে মমতা ব্যানার্জি নে দুর্গা পূজা বন্ধ করে দিয়া হয়, বন্ধ হয়ে গেছে মায়ের মা বলে আমার দুর্গা পূজা হয় না, বন্ধ হয়ে গেছে, এখানে বন্ধ হয়ে গেছে। এবার যখন জিজ্ঞেস করবে উত্তর দিয়ে দেবেন মিটিং এ থেকে যে কি ঝুটা বল রা হয়, বলে লক্ষ্মী পুজো আর নাকি হয় না, ও জানে লক্ষ্মী পুজোর মন্ত্র, বলে সরস্বতী পুজো নাকি আর হয় না, সরস্বতী পুজো চলছে আজকে যুগ যুগ ধরে শয়ে শয়ে বছর ধরে হাজার হাজার বছর ধরে, তুমি কি হরিদাস স্বাধীনতা আন্দোলনের সময় তোমার টিকি মেলেনি আর তুমি আজকে এসে বলছো ঠিক করবে, একটা মন্ত্র জানে না, বলুন মন্ত্র বলতে লক্ষ্মী মন্ত্র পারবে না, সরস্বতী মন্ত্র বলুন পারবে না, সূর্য মন্ত্র বলুন পারবে না, মধুরকার মন্ত্র বলুন পারবে না, কালীর মন্ত্র বলুন পারবে না, মুসলিমদের লাই লা বলতে বলুন পারবে না, বয়গুজিকে খালসা বলতে বলুন পারবে না, খ্রিস্টানদের মন্ত্র পারবে না। আর ভাষণে এসে অনেক গেরুয়া পরে আর ভেতরটা খুন করছি, ওপরে গেরুয়া আর ভেতরে ভেতরে কি, এই সংখ্যাটা আপনাদের মেলাটা গান করবো না, একটা ওয়ার্ড দিন আমার পাবলিক দিন, গেরুয়ার নিচে কি চিনতে পারছি না, ভালো ওয়ার্ড কেউ দিতে পারবে ছাত্রছাত্রীরা, গেরুয়ার নিচে কি কালো বলেছে আর কি কি আছে, হালুয়া বলেছে আর কি আছে, কি
ভালো বের করেছে একটা নতুন ওয়ার্ড বলছে ওখানে মানে গেরুয়াদের গেরুয়া করছে না, গেরুয়া কারণ সম্মান করে জানা গেরুয়া পড়ার অধিকারী। এগুলো নকল, নকল গুলো বলছে গেরুয়া পড়ে আর ভেতরটা হচ্ছে ছাড়ুয়া। আমি বলিনি কিন্তু এটা পাবলিক বলেছে, এত সস্তা পাবলিককে বোকা বানানো। এখন বলছে ইলেকশন হয়েছে গত পরশু দিন, তাতে আগে ছিল ওদের বত্রিশ, এবার দশটাও পাবে না শুনছি। পুরো ঝাড় মানে পুরো ভোটে ঝাড় মানে কি গোলরা, গোলরা মানে গোলরার ঝাড়, অন্ধ্রপ্রদেশে পাবে গোলরা বড়, তেলেঙ্গানাও পেয়েছে গোলরা, ইউপিতে চারটে সিটে হয়েছে সেখানেও গোলরা। তবে করছে কে আপনাদের আমি স্টেটের নামগুলো বলছি, বিজেপি কোথা থেকে পাবে 543টা সিটে জিততে হবে 271 দরকার, তো 272 273 দরকার, ঠিক আছে। এবার দেখুন অন্ধ্রপ্রদেশ জিরো, তামিলনাড়ু জিরো, কেরালায় জিরো, কর্ণাটকে 60-40, ইউপিতে 80-20, বিহারেও সম্ভবত 60-40, বেঙ্গলেও জিরো, উড়িষ্যাতেও জিরো, দিল্লিতেও জিরো, পরে থেকে নর্থ ইস্টারেও জিরো হবে। আসামে কয়েকটা সিট পাবে যা ছিল তাও পাবে না, গুজরাটে যা ছিল তার 60% কমে যাবে, মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে পুরো পুরোটা ছিল প্রায়, এবারে ওটাও 60 অপোজিশনে যাবে 40 ছিল প্রদেশ, ওটা হবে 100 ক্রস করতে পারলে মনে রাখবেন ভাগ্য ভালো। সেটা কি সরকার করুক, হঠাৎ গাইতে শুরু করেছে আমার সাধনা মিটিল আসামা পড়িল সকলই পুরায় যায় মা, আর একবার দিল্লিটা মুর্শি দাও মা, ওরে মনে নেই নোটবন্দি করার সময় একটা ভোট কেটে দেব, ওর মনে নেই ব্যাংকের টাকা লুট করার সময় একটা ভোট দিয়ে কেটে দেব, মনে নেই জিএসটি করবার সময় সমস্ত লুটে নিয়েছ একটা ভোট দিয়ে কেটে দেব, মনে নেই দরিদ্রের উপর অত্যাচার করেছ একটা ভোট দিয়ে কেটে দেব, মনে নেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছ একটা ভোট দিয়ে কেটে দেব, একটা করে ভোট মনে রাখবেন মোদী তারার জোট মানুষের জোট, একটা করে ভোট মোদী তারার জোট, এদের বিদায় দিন তারা আপনাদের সর্বশান্ত করে দেবে। আমায় সেদিন আমার সাথে রয়েছে লড়াই হয় সকাল থেকে রাত্রি করে আমাকে প্রচারে, এমনকি বাড়ির মেয়েদের পর্যন্ত, বাড়ির যে ভাই বোনদের সাথে কথা হতো যে আজকে বাজারটা এটা করি সেটা পর্যন্ত নোট করে, সেইটা পর্যন্ত ট্যাপ করে, সেইটা পর্যন্ত ট্যাপ করে, ওরা বাজার থেকে আসলে আলুয়া দুটো খবর কিনি সেটাও ট্যাপ করে। এই যে সাংবাদিক বন্ধুরা আপনাদের সব ফোন ট্যাপ মাথায় রাখবেন, প্রত্যেকে ট্যাপ করে, ওরা প্রত্যেকটা এজেন্সিকে নিয়ে ট্যাপ করে। কোন মানুষের কোনো স্বাধীনতা নেই, কোন মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, আর ভয় দেখায়। আর যত দেখবেন গণতান্ত্রিক ইনস্টিটিউশন আছে সব কিনে নিয়েছে, সব কিনে নিয়েছে ভয় দেখিয়ে, চমকে স্টিল অপারেশন করে, কাউকে সিবিআই দেখিয়ে কাউকে ইডি দেখিয়ে, তারা ভয়ে কথা বলতে পারে না। আরে তোমরা যদি কথা বলতে না পারো তাহলে আমরা সাধারণ মানুষ কি করে কথা বলবো, তাও তো মনে করার কারণ আমি জীবনে অনেক লড়াই করেছি, আমি সিপিএম এর বেঞ্চ পিএম আমার উপর অনেকবার বন্দুক চালিয়েছে, বোমা চালিয়েছে, গুলি চালিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত এমন জায়গা নেই যেখানে আমার চোখ নেই, আমি লড়াই করে বেঁচে আছি, লড়াই করে বেঁচেছিলাম, লড়াই করে থাকবো, সিপিএম কে পরোয়া করিনি তো তোমায় কি পরোয়া করব। আজকে সিপিএম ধোয়া তুলছি পাতা হয়ে গেছে, সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে কত খেলা চলছে, রামধনু রঙের খেলা, পঞ্চায়েতে দেখেননি ইলেকশনে দেখেননি, এখনো দেখুন যে সিপিএম করে সকালে সিপিএম করে দুপুরে বিজেপি করে আর রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে কংগ্রেস করে, এরা জগাই মজাই গজাই তিনটে রাম বামের ঘাড়ে বাম রামের ঘাড়ে, আর শ্যাম হচ্ছে দুই পাশে দুই মহারাজ মধ্যেখানে, দুই পাশে দুই কলা গাছ মধ্যেখানে মহারাজ বসে আছে, এক হচ্ছে মোদীবাবু তার দুই পাশে বাম আর রাম, রাম আর শ্যাম মাঝে উনি হয়েছেন বাম, কেন ভোট দেবেন সিপিএম কে? আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করবো, আবেদন করবো কেন দেবেন,
বামপন্থীকে ভোট দিলে বামপন্থীরা কি জিতবে? বাংলা থেকে একটা সিনেমা হবে না মনে রাখবেন, নর্থ ইস্ট ইন্ডিয়ার মানুষের। আপনি কেরালায় লড়ছেন, আমার কোনো আপত্তি নেই, আমি তো কেরালায় আপনার ভোট ভাঙতে যাইনি। আপনি এখানে দয়া করে আমার ভোট ভাঙবেন না, কারণ আমরা চাই বিজেপিকে পরাস্ত করতে। এবং তাই মনে রাখবেন, আপনি বামপন্থী বন্ধু হলেও আপনার ভোটটা দয়া করে বিজেপিকে সিপিএমকে দেবেন না, ওটা বিজেপিকে শক্তিশালী করবে। প্লিজ দেবেন না মা ভাই বোনেরা। আমার আমি কংগ্রেসের বন্ধুদের দয়া করে বলবো, বাংলা আপনারা কিচ্ছু নেই, সাইনবোর্ড হয়ে গেছেন সিপিএম করতে করতে। আমি একসময় কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে চলে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম, তাই বাংলায় পরিবর্তন হয়েছিল। আপনারা গোটা ম্যাচ খেলা বন্ধ করুন, কংগ্রেসকে ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবেন না। আমরা চাই বাংলা থেকে ৪২টা সিট নিয়ে গিয়ে আমরা দিল্লি দখল করবো, দিল্লিতে পরিবর্তন আনবো, দিল্লির সরকার বদলাবো এবং মানুষের জন্য কাজ করবো। আপনাদের মাইনরিটি নবসূর্য কমিটির পক্ষ থেকে বলছে এনআরসি করব না, আসতে আসামে করেছে 20 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে, 20 লক্ষ মুসলিম বাঙালিও ভাগ দিয়েছে, পাহাড়িদেরও ভাগ দিয়েছে, বিহারিও ভাগ দিয়েছে, বলছে এবার বাংলায় করবো। ও বড় ক্ষমতা, ও বাংলায় তুমি এসো, তারপর তোমায় দেখাবো ভালো করে, রসগোল্লা খাওয়াবো আর এনআরসি করাবো ভালো করে। বাংলায় মনে রাখবেন, এনআরসি এন হবে না, তো আরসি থেকে আসবে, এত সস্ত নয়। বাংলার কালচার এই গুন্ডারা জানে না, বাংলার কালচার এই গদ্দাররা জানে না, বাংলার কালচার এই অর্ধ শক্তিগুলো জানে না, বাংলার কালচার এই কর্ত শক্তিগুলো জানে না। বাংলার কালচার আলাদা, আজও বাংলা সংস্কৃতিকে পথ দেখায়, সর্বধর্ম সমন্বয় বাংলার মন্ত্র। আমি পরিষ্কার তাই বলি, মনে রাখবেন এনআরসি বাংলায় হবে না। দুই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট কেন হবে? বলছে ওইটা নিয়ে প্রথমে 5 বছর আপনাকে ফরেনার করবে, আপনার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনার অধিকার আছে, আপনার ছেলে মেয়ের পড়ার সার্টিফিকেট আছে, আপনার অধিকার আছে, কারো অটো গাড়ির লাইসেন্স আছে, কারো ব্যাংকের লাইসেন্স আছে, কারো পেনশনের সার্টিফিকেট আছে, কিছু না কিছু একটা আছে, কারো ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি অলরেডি নাগরিক, তো উনি আবার কিছু নাগরিক করতে দেবে? বলছে তোমাকে নাগরিক করতে দেবো, 5 বছর তোমাকে আগে বিদেশি হয়ে যেতে হবে, মানে আপনি ছিলেন নাগরিক, আপনাকে করে দেবে বিদেশি, তারপর আপনার সম্পত্তি জমি জমা সব কিছু লুট করে করে খাবে, আর তারপরে 5 বছর বাদে উনি নিজেই থাকবেন না, উনি নিজেই আপনাদের নাগরিকত্ব দেবে। কারণ আমরা তো নাগরিক নই, কারণ আমাদের কোনো অধিকার নেই, আমরা ভোটার নই, আমাদের প্রত্যেকের অধিকার আছে, আমরা প্রত্যেকের নাগরিক। গণতন্ত্রে যারা ভোট দেয় ভোটার লিস্টে যাদের নাম আছে, যারা গণতন্ত্রে একটা জায়গায় একটা দেশের বাসিন্দা, তাদের সম্পত্তির অধিকার, তাদের বাঁচার অধিকার, তাদের কথা বলার অধিকার, তাদের চলার অধিকার, তাদের বলার অধিকার, তাদের শিক্ষার অধিকার, তাদের চাকরির অধিকার, তাদের ব্যবসা করার অধিকার, সব অধিকার থাকা সত্ত্বেও বলছে আপনাকে আমরা বিদেশি বানিয়ে দেবো 5 বছর, তারপরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করবো। কেউ মানবে? আপনাকে 5 বছর বলে তুমি আগে ফরেনার হয়ে যাও, তারপরে আপনি সিটিজেন হয়ে মানবে? আমি আপনাকে বোঝাতে পারলাম, আমি বিলটা পড়েছি, একমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছিল যার জন্য আমি বোঝাতে পারলাম। কেয়া ভাই হওয়া কেন? 5 সাল আপকো ফরেনার বানা দেঙ্গে, ইসকে বাদ সিটিজেনশিপ কার্ড প্লে করেঙ্গে, কেয়া আপ শুনেঙ্গে, কেয়া আপ ইসকো মারেঙ্গে, কেয়া আপ নেই সস্তা হে কি এ লোগ আপকো জবরদস্তি আপকো অধিকার ছিনা হয়? 5 সাল আপ কেয়া করেঙ্গে? ব্যাংকে কেসে রুপিয়া দিলেঙ্গে? ব্যাংকে কেসে রুপিয়া রাখেঙ্গে? কেসে দোকান চালাঙ্গে? কেসে ট্রেড লাইসেন্স ভরেঙ্গে? কেসে শিক্ষা চালাঙ্গে? কেসে ফ্যামিলি চালাঙ্গে? पूरा है एक भ्रष्टाचारी सरकार, उल्टा पलटा कर रहे है, समझता है और आदमी बेवकूफ है, उसको पता नहीं है। अपन को कहते हैं चौकीदार, वो सोचता नहीं है जनता का बापादार जनता ही होता है, सबसे बड़ा बापादार होता है। अब चौकीदार क्या होता है? चौकीदार क्या होता है? चौकीदार क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? अरे छत्तीस छत्तीस बोलो, चौकीदार क्या है? तो मालूम
हमको जनता का वफादार चाहिए, ये जनता का असली नेता होता है। चौकीदार हटाओ, देश बचाओ, मोदी हटाओ, देश बचाओ। इसी के लिए बंगाल में तृणमूल कांग्रेस के ले आओ, उप में मारुति अखिलेश को ले आओ, बिहार में लालू जी के ले आओ, आओ भी दो दो जगह में, दिल्ली में आपको ले आओ, दो दो जगह में जो बीजेपी का खिलाफ स्ट्रॉन्ग फाइट कर रहे उपको ले आओ। वो कठोरा मत करो, हीरो आ गया ना तो गया, सुबह भी नहीं निकालेंगे, रश्मि भी नहीं निकालेंगे, खाली आधार हो जाएगा, आधार कार्ड का भी सब कुछ जिंदगी में अंधार हो जाएगा। देश को बचाना है तो बीजेपी को हटाइए, एक भी वोट उसको देना नहीं है। अब फेक न्यूज करता है, खाली उल्टा पलटा झूठा बात कहता है। एक इंसिडेंट हुआ बांग्लादेश में, बोझा बंगाल में हुआ, एक भोजपुरी सिनेमा में नाटक हुआ, सिनेमा हुआ है उसको देखा के बोझा बंगाल में हुआ, पूरा झूठ उल्टा पलटा पूरा फेक है। फेसबुक में फेक न्यूज करते हैं, सोशल नेटवर्क को रुपया देकर इस्तेमाल करते हैं, साढ़े चार साल विदेश में घूमकर घूमा, अच्छा हुआ टाइम में बोलता है हम चौकीदार है हमको फोड़ते हो, कभी बोलता है सेनावाहिनी पूरा मोदी का हो गया, ये क्या बात है। सेनावाहिनी तो ऊंचा में रहता है, किसी का नहीं होता, देश का होता है, उसको इज्जत करो, कम से कम इज्जत करके तो बोलो मोदी भाई, मोदी जी हम भाई भी आपको कहते हैं कि सबको भाई कहते हैं, इसी के लिए आपका शिष्टाचार हमारा शिष्टाचार में फर्क फर्क है। मैं कहती हूं पहले सोचो, मोदी को सेना बोलने का पहले, तुम्हारा सेना बोलने का पहले, बीजेपी का सेना बोलने का पहले सोचो। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक की सांस ले रहे हो फिर अपनी लाश बिछा दी, संगीत पे घर का नाता सो गए अमर बलिदानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी, जरा कुर्बानी को याद करो, खाली दंगा करने से नेता हो गया। हमको गांधी जी का माफिक नेता चाहिए, नेताजी का माफिक नेता चाहिए, राजेंद्र प्रसाद का माफिक नेता चाहिए, नेताजी का माफिक नेता चाहिए, अंबेडकर का माफिक नेता चाहिए, ईश्वर मुंडा का माफिक नेता चाहिए, भगत सिंह का माफिक आदमी चाहिए, गुरु नानक को माफिक आदमी चाहिए। हमारा ऐसा नेता नहीं चाहिए जो देश को बेच देता है और दंगा का खून लेके जो राजनीति करता है और भाग बंटवारा करते हैं। हम एक इंसान है, आप देखिए हमारा दो हाथ है, हमारा पाव है, हमारा हार्ट है, हमारा लिवर है, हमारा किडनी है, हमारा गॉल ब्लैडर है, हमारा ब्रेन है, तो अभी तो हम एक ह्यूमन बीइंग हुआ, एक मनुष्य। धर्म में भी हर धर्म रहता है, घर में जैसे चाची रहते हैं चाचा रहते हैं, कोई कोई परिवार में मामा है मामी है, मासी है मेसो है, बुआ है भाई है बहन है, पिता है चाचा जी है माता जी है, सब लोग एक परिवार होता है। ऐसे धर्म में भी हिंदू धर्म होता है, इस्लाम धर्म होता है, सिख धर्म होता है, ईसाई धर्म होता है, जैन धर्म होता है, बौद्ध धर्म होता है, सिख धर्म होता है, सबको नहीं धर्म अलग अलग से होता है। फूल की एक ही मिलता है, देयर आर सो मेनी फ्लावर्स, वो एक साथ में मिलकर एक माला हो जाता है। ये सोचता नहीं देश को एकता का नष्ट करके फिर जलाएगा, जलाने मत दो। इसी के लिए आप सब मेहरबानी करके एक वादा करो कि रोशनी चांद से होता है, सितारों से नहीं। माई यंग जनरेशन, आई रिक्वेस्ट यू अगेन, योर फर्स्ट वोट मस्ट बी गिविंग टू द पीपल ऑफ दिस कंट्री फॉर दिस मदरलैंड, नॉट फॉर मोदी टू डिस्ट्रॉय द कंट्री, बट फॉर कंट्रीज इंटीग्रिटी, कंट्रीज डेवलपमेंट, एंड यूनाइटेड इंडिया के लिए देना चाहिए। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस का जोरापुर का साथ होता है, सीपीएम का साथ नहीं, कांग्रेस का साथ नहीं और बीजेपी का साथ नहीं। हमने एक पार्टी चुना, देखिए पहाड़ का एक तो पहाड़ को जला देता है, दार्जिलिंग के साथ सिलीगुड़ी को, सिलीगुड़ी का साथ डुवर्स को झगड़ा लगा देता है, हिल का साथ डुवर्स को झगड़ा लगा दिया, दादा किया फसल किया, उसके बाद गोखालैंड लगा ए नाम से भोग लिया, भाग गया। पांच साल सुरेंद्र सिंह अलवर एमपी का कभी देखा, कुछ दिया कुछ किया नहीं देखा, सब बोलता है तुम्हारा देखा नहीं गो, तुम्हारा देखा नहीं। दार्जिलिंग के पालिया को वोट दबाने कैसे, दार्जिलिंग के पालिए वोट दबाने कैसे, हते काली मुते काली दार्जिलिंग के पाली गई, जिस कौन पांच साल कुछ नहीं किया फिर आया, लेकिन हम पहाड़ का साथ एक परमानेंट दोस्ती बनाया, जैसे हमारा दार्जिलिंग
কাসার সিলিমি কাসার তোরাই বোয়াজ কাসার আচ্ছা রিলেশন বনে কবি কোই দিক্কত না হো ইসি কে লিয়ে পাহাড় কা আদমি প্রফেসর আদমি মিস্টার রায় ইনহোনে বিনয় তামাঙ্গি কা পার্টি কা এলিমিনেটর আদমি মে উনহোনে ডিজাইন করকে তৃণমূল কংগ্রেস কা উমিদবার হুয়া হে পাহাড় কা আদমি হে আমারা সিম্বল হে এক সাথ মে তৃণমূল কংগ্রেস জোয়াপুর মে ভোট দেনে কে লিয়ে আপ লোগো পাস মেরে কো মিলতি হে এইসে পারফেক্টলি জেন্টলম্যান বহুত বড়িয়া আদমি হে জোয়াপুর মে ভোট দিলুস দুর্গাপুর মে ভোট দেবেন आप लोग जोरापुर में वोट दीजिए जिसको हम घासपुर कहते हैं ग्रासरूट का है आम जनता का सिंबल है किसी का बात मत सुनिए एक बार हम देखने चाहूंगी कि दार्जिलिंग हम लोगों ने जीता है दार्जिलिंग से दिल्ली हमको दखल करना है दार्जिलिंग टू दिल्ली दार्जिलिंग से शुरू होगा अप टू दिल्ली दार्जिलिंग टू दिल्ली ये आप लोगों को दार्जिलिंग इज अवर उनका पॉइंट जो है वो बंगाली है कॉम्बिनेशन कितना अच्छा है पहाड़ का कॉम्बिनेशन बंगाली का कॉम्बिनेशन देश का कॉम्बिनेशन इन्होंने प्रोफेसर का बहुत दिन काम किया सब कॉम्बिनेशन एक साथ में हुआ तो इसी के लिए आज जो लोग इधर से खड़ा हुआ है आप लोगों को पता है उसको पहचान तो आप लोगों को है कभी कुछ करते रहे चुनाव का टाइम में मौसम से कभी लेकर तो भिष्ट करिए पड़े कि ना उन्हें वोट दिए पहाड़ एक पर वोट पड़े पावे ना पहाड़ एक प्रमाण भुगत मिस्टर राय पवन पहाड़ का भाई बहन वोट देंगे मिस्टर राय को तो प्राय सुप्रीम कोर्ट में भोट पवन अपना को श्री कवि अमर विश्वास अपना भोट देवे नमदे अमर विश्वास विधाननगर नक्सलवाड़ी माटी गाड़ा फांसी दवा अमर भोट देवे आई विश्वास करी देश स्वार्थे दोषी स्वार्थे लड़ स्वार्थे जे लड़े मानुष तक सपोर्ट करे जे लड़े ना मानुष तक सपोर्ट करे ने हमरा लड़छी আমরা অনেক লড়াই করছি আমাদের উপর খুব অত্যাচার করছে দিল্লি তা সত্ত্বেও বলে রাখি জিন্দা রয়েগা যত লড়াই করেঙ্গে হম লড়েঙ্গে হম মরেঙ্গে হম করনে কে লিয়ে তৈয়ার রয়েঙ্গে হম জিন্দগি কুরবানি দে সকতা হে লেকিন দেশ কো একটা কো নষ্ট করনে হম নেই দেগা দেশ কো টুকরা করনে হম নেই দেগা বাংলা কো টুকরা করনে নেই দেঙ্গে এক সাথ মে লড়াই করনা এ হামারা হক হে এ হামারা মহব্বত হে এ হামারা প্যার হে ये हमारा रिश्ता है मेरे को सिख भाई बहन जो है उसको लिए भी मैं बताएंगे कि साल पड़ोस का तमन्ना आज हमारे दिल में है देखते हैं जोर किसका बाजू एक कतील में है आपको सुख पैसा की आप लोग अच्छा रहे अमर जैन भाई बहन नजर आज है तादर बोलो मोहित जैन जी लोग आगामी एक मासे जन्मदिन आज है आप मेरे सवाल जरा मारवाड़ी आज है जरा बिहारी आज है जो यूपी का रहने वाला हो जो बिहार का है जो राजस्थान का है जो हरियाणा का है मैं सबको रिक्वेस्ट करना चाहूंगी कि आप लोग एक अपने वोट हमारा दार्जिलिंग का उम्मीदवार जो अमर सिंह राय है उसको जोरापुर में जरूर देंगे देश बचाने के लिए और आपको रक्षा करने के लिए आपको रक्षा करना भी जरूरी है आपको अपन को रक्षा करना भी जरूरी है इसके लिए देना चाहिए खुदी को कौन गुलाम मिलता खुदी को कौन गुलाम मिलता कि हर तकदीर से पहले होगा बंदे से खुद पूछे बता तेरी वजह क्या है इसी के लिए वोट देना पड़ेगा और वोट देना पड़ेगा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा मजहब यही सिखाता आपस में मेरे अपना हिंदी है हम हिंदी है हम हिंदी है हम ये मेरा गौतम है हिंदुस्तान को एक बार चलो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारे ऐक्यबद्ध भारतवर्ष हमारे बांग्ला माँ মামাটি মানুষ সবাই ভালো থাকলে তবে আমরা ভালো থাকবো ভালো থাকুন আমি কিন্তু আপনাদের কাছে আবেদন জানিয়ে গেলাম আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থেকে যেন বঞ্চিত না হই শুভ নববর্ষে একটা শুভ ভোট তৃণমূল কংগ্রেস জোরাপুরকে দিন ভিক্ষে নয় চাইছি ঋণ দিল্লির সরকার গড়তে দিন ভিক্ষে নয় চাইছি ঋণ বাংলাকে এগিয়ে দিন ভিক্ষে নয় চাইছি ঋণ জোরাপুরে ভোট দিন ভিক্ষে নয় চাইছি ঋণ দিল্লিতে পরিবর্তন আনতে দিন ভিক্ষে নয় চাইছি ঋণ মানুষকে বাঁচতে দিন গণতন্ত্র রক্ষা করতে দিন স্বাধীনতা রক্ষা করতে দিন আর তা নাহলে বিচারে সব জায়গাগুলো হারিয়ে যাবে সব কিনে নিচ্ছে জোর করে ভয় দেখিয়ে চমকিয়ে চমকিয়ে বিশ্বাস করুন মানুষ তা নাহলে আর বাঁচবে না ভালো থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম অভিনন্দন আমি আমার মা বোনদের বলব যে রাজেশী চুড়ে বলে আপনারাই নেতৃত্ব দিন আমাদের স্বাস্থ্য সচেতন শারীরিক কার্ড স্বাস্থ্যটি আমার মা বোনেরা স্মার্ট কার্ড করেন যাতে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীতে
প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারবেন। আমরা মহিলাদের দিচ্ছি কার্ডটা, এবং সেই মহিলাটার বাড়ির বাবা মাকেও ট্রিটমেন্ট করতে পারবে। এইটা আমরা রাজ্য সরকার থেকে করছি। আমরা কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, বৈতরণী সমবেতি সবই আগে করে দিয়েছি। কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকদের খাজনা মাপ থেকে শুরু করে সবকিছু করে দিয়েছি। বাদ বাকি যেটুকু আছে আমি জানি শিলিগুড়িতে ট্রাফিক প্রবলেম আছে, এই ইলেকশনটা হয়ে যাক, আমরা এটা নিয়ে বসবো, কথা বলবো। কারণ এখানে সিপিএম কোনো কাজ করে না, যারা মেয়র আছে আর এমএলএ বসে আছে শুধু চিঠি লেখা ছাড়া আর কোনো কাজ করে না। যদি কাজ করতো তাহলে এত কিছু হওয়া সত্ত্বেও এই ট্রাফিক প্রবলেমটাও সলভ করতে পারত। দার্জিলিং মোড়টা হয়ে গেছে আপনাদের সবচেয়ে প্রবলেমেটিক এরিয়া। যাই হোক, আগামী দিন নিশ্চয়ই ভাবো যাতে এত বড় ফ্লাইওভার হচ্ছে, এত বড় রাস্তা হচ্ছে, সিক্স লেন হচ্ছে, কানেক্টেড হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান, আরো ভালো নিশ্চয়ই ভাববো। তো এবার আমি যেহেতু ফিরে যাবো, তাই যাবার আগে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, পাহাড় জিন্দাবাদ, আমার জয় গোর্খা জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, জয় ভারতবর্ষ জিন্দাবাদ, আমার ছাত্র যৌবন জিন্দাবাদ, শ্রমিক কৃষক জিন্দাবাদ, তপশিলী আদিবাসী জিন্দাবাদ, রাজবংশী কান্তপুরি জিন্দাবাদ, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভালো থাকুন। হ্যাঁ মা বোনেরা, একটু যাওয়ার আগে আপনাদের অনুরোধ না হলে আমার দেবীর কাছে ওম সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বাত্মসাধিকে শরণ্যত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, মায়ের আশীর্বাদ, শুভেচ্ছা, ঘরের মায়ে তো মন্দিরের মা। আমার সংকল্প ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার খ্রিস্টান ভাই বোনেরা একটু বলবেন গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমার পাঞ্জাবি ভাই বোনেরা একটু বলবেন বয় গুরুজিকা খালসা, বয় গুরুজিকা ফতে। আমি আমার শেষ করার আগে বলব, আমার মা বোনেরা যখন উন্নতি দেবে, সংখ্যালঘু ভাই বোনেরা প্রে করবেন আল্লাহর কাছে, খ্রিস্টান ভাই বোনেরাও আর সংখ্যালঘু উন্নতি যখন মায়েরা দেবে, ভাইরা দেবেন তালি, কিছু তো করতে হবে বোনেদের সাথে, মায়েরা দেবেন উন্নতি, ভাইরা দেবেন তালি। ভারতবর্ষ থেকে আমরা মোদীকে করবো তালি, বিজেপিকে করবো তালি, বিজেপিকে করবো তালি, তাই চলুক তালি, চলুক সংকট ধ্বনি, চলুক গুরু ধ্বনি, চলুক মঙ্গল ধ্বনি। শুভ নববর্ষ, নতুন করে নিয়ে আসো ওই নূতনের কীর্তন, ওই কালবশিকী ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, এসো বৈশাখ, এসো।